पिता माता स्त्री ये तीनजन का रत्नाक्षर पहुँचे तार समस्त पापर कथा बोलते तारा क्यों तार पापे फाँकी ग्रहण करलो ना। तखन से खूब कष्टेर साथे पुनराय तार से स्थाने फिर आसते चाहिल कारण जे ब्राह्मणदेर के से बेधे रेखेछिल ताराई हयतो ताके पथ देखाते पारे एई कथा भेबे। तारपर जा घटल इहा भाबी उभये सन्निधाने गिये कहिल ब्रह्मार पाए दण्डवत हये एके एके जिज्ञा सुनु आमी सकप कारे मम पाप भागी केह नाहिको संसारे आमार पापेर भागी ए संसारे केउ नेई आपनी करि कृपा दिले दिव्य ज्ञान ए सकल पापे किसी हबे परित्राण आपनी आमाके समस्त किछु दिव्य ज्ञान दिएछिलेन ताई आपनी बोलुन ए पापे किभाबे परित्राण हबे। कहिलेन पितामह मुनির कुमारी स्नान करि एसो तुमि एई सरोवरे শুনিয়া চলিল মুনি সরোবর পাড়ে তার দৃষ্টিমাত্র জল ভস্ম হয়ে উড়ে সে তার কথা শুনে সরোবরে স্নান করতে গেল তার দৃষ্টি পড়া মাত্রে সমস্ত জল ভস্ম হয়ে উবে গেল বা উড়ে গেল। শুষ্ক স্থানে মরে মীন মবক কুম্ভীর কহিল ব্রহ্মার কাছে না পাইয়া নাব ছিল সে অগাধ জল এই সরোবরে মম দৃষ্টিমাত্র জল রহিল অন্তরে। শুনিয়া কহেন ব্রহ্মা রত্না করে তবে হইয়াছে পূর্ণ পাপ কেমনে তরিবে। সে বলল আমি যেই দৃষ্টিক্ষোভ ফেলালাম ওই জলের ওপর তখনই জল উবে গেল আমি স্নান করতে পারিনি। তখনই ব্রাহ্মণ উত্তর দিল তোমার পাপ পূর্ণ হয়েছে কি করে তুমি তোমার পাপ এত যে তুমি কি করে এই স্নান করতে পারবে এতে পরিত্রাণ পাবে। কমুণ্ডুলো জল ছিল দিলের মাথায় মহামন্ত্র মুনি তারে কহিল বাড়ির যায় নিকটে আসিয়া ব্রহ্মা কহে তার কানে এবার রাম নাম বলো রে বদনে। সে তা কোনো কুমণ্ডলি জল দিয়ে তাকে মাথায় দিয়ে তাকে শুদ্ধ করে তার কানে মুনির কানে সে মহামন্ত্র বলল তারপরে বলল যে তুমি এবার রাম নাম জপ করো। পাপে জলজিহা রাম বলিতে না পারে কহিল আমার মুখে এ কথা না স্ফুরে। শুনিয়া ব্রহ্মার বড় চিন্তা হলো মনে উচ্চারিবে রাম নাম এ মুখে কেমনই তুমি এত পাপ করেছো কি করে তোমার মুখে এই রাম নাম আসবে। রাম নাম বললে তার জিভ আড়ষ হয়ে যায় মকার করিলে অগ্রে রা করিলে শেষে তবে বা পাপীর মুখে রাম নাম আসে মকার আগে বললে রকার পরে আসে তারপরে তার পাপীর মুখে রাম নাম আসে। ব্রহ্মা বলিলেন তারে উপায় চিন্তায় মনুষ্য মারিলে বাপু ডাক কি বলিয়ায় মনুষ মরলে কি বলে তুমি ডাকো। শুনিয়া ব্রহ্মার কথা বলে রত্নাকর মৃত মানুষের মরা বলে সব নরক সব মানুষই মৃত মানুষকে মরা বলে মরা নয় মরা বলি জপ অবিরাম তবে মুখে তখনই স্ফুরিবে রাম নাম তুমি মরা নয় মরা বলে জপ করো তবেই আসবে তোমার মুখে রাম নাম। শুষ্ক কাষ্ঠ দেখিলেন বৃক্ষের উপরে অঙ্গুলি ঠারিয়া ব্রহ্মা দেখায় তাহারে ব্রহ্মা তাকে গাছে একটি শুকনো কাঠ আঙুল দিয়ে দেখালো। বহুক্ষণে রত্নাকর করি অনুমান বলিল অনেক কষ্টে মরা কাষ্ঠ খান যেই তাকে দেখানো হলো শুকনো কাঠ তখন অনেকক্ষণ পর রত্নাকর হয়ে উঠল মরা কাঠ। মরা মরা বলিতে আইল রাম নাম পাইল সকল পাপে মুনি পরিত্রাণ। মুনি রত্নাকর সে সমস্ত পাপের মুক্তি লাভ করল যখন সে রাম নাম বলতে শুরু করল মরা থেকে রাম নাম। তুলারাশি যেমন অনলে ভস্ম হয় একবার রাম নামে সর্বপাপক্ষয় তুমি একবার রাম নাম করো যেমন তুলারাশিতে আগুন দিলে অনল মানে আগুন দিলে ভস্ম হয়ে যায় তেমন রাম নাম করলে সমস্ত পাপ ক্ষয় হয়। নামের মহিমা দেখি ব্রহ্মার তরাস আদিকাণ্ড গাহিল পণ্ডিত কৃত্তিবাস এই রাম নামের গুণগান দেখি ব্রহ্মার কাছে তিনি এই আদিকাণ্ড গেয়ে উঠলেন কৃত্তিবাস।